গাছের ফুল পেছনে কম। এই ফুল দিয়ে আজকে পুজোটা সেরে নেব। মশারিটা কেচেছি। মশারিটা কেচেছি, ওইটা মেলে দেব। পুজো কমপ্লিট করলাম, করে জামা কাপড় আজকে বেশি কাছাকাছি করিনি, শুধু মশারিটাই কেচেছি। দাদার গায়ে এরকম করতে নেই, জি চান করবে চলো। আর একে কে চান করাবে, তোর বাবা এলে করাবে, ওই হাতে টাতে বেঁধে চান করাতে হবে। পুরো হাত টাত ভেঙে কি অবস্থা বেচারা। এই মাস সব আমাদের বাড়িতে খোঁড়া খোঁড়া এবং পোড়া পেশেন্ট এসে হাজির হয়ে গেছে। এই ঠাকুর ঘরে যাবে না, জিত ঠাকুর ঘরে যাবে না, ওখানে অনেক অত্যাচার করো তুমি, চলে এসো, পুজো হয়ে গেছে, অনেকক্ষণ পুজো হয়ে গেছে। তো মাসি ইঞ্জেকশন আর সিরিঞ্জ নিয়ে চলে এসছে, দেখি সরো সরো সরো। ওকে কি এখন দেবে নাকি একটু পরে দেবে? আর ছেলেকে চান করিয়ে দিল, আমি একে চান করাতে পারি না, কারণ এর যা হাতের অবস্থা, প্রোটেকশন নিয়ে চান করাতে হয়, আর একজন ইনজেকশন নেওয়া। প্রচুর গরম, এসিটা একটু চালিয়ে দাও। সুচ রেডি করা হচ্ছে। আজকের আমাদের দুপুরের মেনু টক চিকনি শাক, আর এখানে রয়েছে ডাঁটার তরকারি, উচ্ছে, আলু, বেগুন, সজনে ডাঁটা দিয়ে তেতো, আর টক। বাড়ির সবাইয়ের খাওয়া হয়ে গেছে, হ্যাঁ আমরা তিনজনে বাকি আছি, আমরা খেয়ে নেব। তুমি খাবে আবার? হ্যাঁ, আমসি দিয়ে টক হয়েছে আলু দিয়ে, আর ছেলের খাওয়া হয়ে গেছে, ও আবার দুষ্টুমি করছে, চলে আয় জয়।
গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমি ভালো নেই, কারণ দেখলেন আমার বড় ছেলে হাত ভেঙেই বসে আছে। তো ও তো কিছু করতে পারছে না, শুতেও পারছে না, সবার সময় কান্নাকাটি শুরু করে দিয়েছে। খাবার কখন ওপরে নিয়ে আসছি ও কখন নিচে গিয়ে খাচ্ছে, এই অবস্থা। রাতে ঘুম হচ্ছে না, তাই ওরও শরীরটা ভালোও নেই। আর তার সাথে আছে তো ছোটো ছেলের দুষ্টুমি। আবার গতকাল রাতে এত দৌড়াদৌড়ি দুষ্টুমি করে যে পায়ে আবার ব্যথা, মানে রাতে পা ধরে কান্নাকাটি। সে আবার পায়ে একটা মালিশ দিয়ে, মালিশ করা হলো, সে রাত জাগা হয়ে গেছে। তো এইভাবে আমার চলছে। আর বড় ছেলের জন্য ও রাতে এসে দেখতে হচ্ছে কি করছে না করছে, এইভাবে আমার চলছে। আর ওর বাবা এসে দুপুরে চান করালো, আমি ওকে চান করাতে পারছি না, কারণ জল কখন প্লাস্টারের মধ্যে ঢুকে পড়বে, তাই আমি আর করাচ্ছি না। ওর বাবা এসে ভালো করে বেঁধে ওকে চানটা করিয়ে দিচ্ছে। ছোটো ছেলেকে তো চান করাতেই হয়। দুপুরের দিকে তো বোন এসেছিল, ওর হাতে একটুখানি পুড়ে গেছে, তো টিটেনাস নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে, সে আর থাকেনি। আমি এখন যাবো একটু রান্নাঘরে, ছোলা কিছু ভেজানো ছিল সেটা আমি সেদ্ধ করব, সেদ্ধ করে ওদেরকেও একটু খেতে দেবো। আর সকালে কিছু আলু ভাজা করেছিলাম মাছে, তো তাই দিয়ে চানাচুর দিয়ে মোটামুটি একটু মশলা মুড়ি মতো করে আজকে বিকেলের হালকা টিফিনটা করে নেব। তো যাই, এখন আমি রান্নাঘরে ছোলাগুলো সেদ্ধ বসিয়ে দিই, দিয়ে ওইটা একটু জাস্ট পেঁয়াজ দিয়ে ভেজে নেব। অল্প একটু ছোলা সিদ্ধ করলাম, এখন বাজে 9:30। ছেলেকে খাওয়াতে হবে, রাতের খাওয়ানোর প্রস্তুতি করতে হবে। তো ওর একটু তরকারি ছিল আগে, একটু চিকেন ছিল, সেটা গরম করে ওকে রাতে খাইয়ে দেবে। তো রাতে দুই ছেলেকে নিয়ে বসে গেছি খাওয়াতে, ওর খাবারটা আমি আজকের উপরে নিয়ে এসেছি, ও উপরে খাবে। আজকে শরীরটা ভালো না, নিচে যাচ্ছে না। আর এটা কি একজন চিকেন খাওয়ার জন্য আর ধরে যে শুয়েছেন। আমি ভাতটা মাখিয়ে দিই, ছেলের ফিশগুলো বড় ছেলে খায়, আর ওকে বলা হয় হাড় খাচ্ছে বা মাছের কাঁটা খাচ্ছে, এই বলে ওকে সান্ত্বনা দেওয়া হয়। চিকেন হলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ছেলের, দু ছেলেরই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর না হলে এখন পেটের মধ্যে আর খাওয়া যায় না। তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়ে আমি শেষ করার দিকে তো রাতে ওদের খাওয়াচ্ছি। এই পড়ে যাবি, পড়ে যাবে, ওদের খাওয়াবো, খাইয়ে কি ঘুমাবে তো তাড়াতাড়ি। ছোট ছেলে তো দুষ্টুমি করে, আর দুষ্টুমি করে রাতে ঘুমোতে দেরি করো তুমি, তাড়াতাড়ি ঘুমোতে হবে, ঠিক আছে? আমি মোবাইল না, মোবাইল দেখে না। আচ্ছা ঠিক আছে, উল্টে পড়ে যাবে, দাঁড়া, পড়ে যাবে, পড়ে যাবে। ওখানে চিকেন দিচ্ছি। আর খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটি এখানেই রাখবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার, হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের আর ভিডিওটি বাড়াবো না, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। Thanks.
মুখ দেখা যাবে এই তো। বাবা এক্ষুনি এলো, এই বাবা এসে বলে আর নাচানাচির দরকার নেই।